شكرا يا ربي شكرا عليك قلبي شكرا ودربي شكرًا, شكرا شكرا يا <ربي> شكرًا> السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله وحده، الصلاه والسلام على من لا نبي بعده، اما بعد. رياد الاسلام هاي ইন্ডিয়া থেকে প্রশ্ন করেছেন তিনি বলেছেন যে কালো অথবা শ্যামলা মেয়েদেরকে বিবাহ করার ব্যাপারে ইসলাম কি বলে ইসলাম কি শুধু সুন্দরী অথবা সম্পদশীল মেয়েদেরকে বিবাহ করার জন্য আদেশ করেছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন অতীব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মেয়েদেরকে বিবাহ করার সময় কালো শ্যামলা দেখার বিষয়টা এটা আপনার বিষয় এমন সিদ্ধান্ত শরিয়ত দেয়নি যে আপনার পছন্দ নয় অথচ শরিয়ৎ সিদ্ধান্ত দিবে আপনি সেটা মেনে পরে হয়তো আফশোস করবেন এই রকম সিদ্ধান্ত শরিয়ত দেয়নি তবে শরীয়ত যেটা বলেছে আবহুর এর রৌদিয়াল্লাহর তালানু বলেন রসুল সল্লাহ আলিখুসালম বলেছেন তুমকি হুল মারতু লি আরবাইন নারীদেরকে চারটি গুণ দেখে বিবাহ করা হয় লি মালিয়া তাদের সম্পদ দেখে ওয়ালি বিহা তাদের বংশ দেখে ওয়ালি দিন তাদের দিন দেখে ওয়ালি জামাল ইহা তাদের রূপ সৌন্দর্য দেখে আল্লাহ রসুল শেষে এসে বলছেন ফদ ফর বিদাত দিন তারিবাত ইয়াদাকা তোমরা দিনদারিতাকে প্রাধান্য দাও যদি তোমরা দিনদারিতাকে প্রাধান্য না দাও তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে সই বোখারির পাঁচ হাজার নব্বই নম্বর হাদিস সই মুসলিম মিসকাতের তিন হাজার নম্বর হাদিস এই হাদিস দ্বারা যেটা প্রমাণিত যে দিনদারিতাকে প্রাধান্য দিতে হবে বাকিগুলো যদি গুণ থাকে তাহলে আলহামদুলিল্লাহ না থাকলে দেখার বিষয় নয় কিন্তু দিনদারিতাকে অবশ্যই প্রাধান্য দিতে হবে আল্লাহ তাআলা বলছেন রাহজ রাতের তেরো নম্বর আয়তে ইন্না একম একমনিদাল্লাহি অকুম তোমাদের মধ্যে তাকশীল আল্লাহবিরূ ব্যক্তি আল্লাহর নিকট সবচাইতে উত্তম সম্মানিত আল্লাহত আল আরো বলছেন এর ফার উল্লাহুল্লেদিনা আমানু মিং কুম অল্লেদীনা উতল অলিল্মা তোমাদের মধ্যে যারা ইমানদার এবং যাদের জ্ঞান দান করা হয়েছে আল্লাহ তাদের মান সম্মান অধিক উন্নত করে দিবেন তাহলে বোঝা যাচ্ছে যে দিনদার জ্ঞানী নারীকে বিবাহ করতে হবে শ্রম মজাদেলা এগারো নম্বরেত তো নারীদের দেখার বিষয়ে চেহারা দেখার বিষয়টা এটা আপনার রুচির উপর সম্পৃক্ত আপনি যেভাবে সেটা সেভাবে হবে আপনি যদি মনে করেন যে আমি সুন্দরী নিব তাহলে সেটা নিতে পারেন তবে দিনদারিতাকে বাদ দিয়ে নয় দিনদারিতার সাথে যেগুলো আসবে সেটা হচ্ছে বোনাস সেটা হচ্ছে ফ্রি এটা আপনি নিতে পারেন কিন্তু দিনদারিতাকে অবশ্যই প্রাধান্য দিতে হবে আল্লাহ আমাদেরকে সঠিকটা বুঝার তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল আবরকাত